হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। একটু আগে একটা কমেন্ট দেখলাম, কি নাম বেশ দেখলাম, সঙ্গীতা গুহ কমেন্ট করেছে একটা যে স্টাডি ব্লগ চাই। তো ভাবলাম যে এই রিলেটেড একটা ব্লগ নিয়েই কিছু একটা ভিডিও করি। তো স্টাডি ব্লগটা আসলে সেইভাবে করাটা সম্ভব হয়ে ওঠে না আমার, কারণ স্টাডি ব্লগ করার জন্য না একটা মানে অনেকটা পরিমাণ মেমোরি দরকার, যেটা আমার ফোনে মাত্র 1.5 থেকে 2 জিবি মতো ফ্রি থাকে, তার বেশি হার্ডলি 3 জিবি মতো ফ্রি করা যায়। আর ওই ব্লগ করে ফোনটা বসিয়ে রেখে একভাবে প্রচুর MB নষ্ট হয়, যেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর একটা হচ্ছে যে মানে ভিডিওটা করার পর না আবার সেটার পেছনে অনেকটা টাইম যায়। হ্যাঁ, একটা মিউজিক বা কিছু একটা দিতে গেলে ওটা একটা টাইম যাবে, আর এই টাইমটাও এখন নেই এই মুহূর্তে। আর একটা জিনিস হচ্ছে ভিডিও এই ব্লগ করতে গেলে, হ্যাঁ, একটা মাথার মধ্যে কেমন ঘুর ঘুর কিছু একটা করে, ভিডিও ভিডিও ভাব, এই ব্লগটা করলাম, আবার দুপুরে একটা করব, বিকেলে একটা করব, এই একটা এই জিনিসটা কাজ করে। তো এই মুহূর্তে এখন সেটাও করাটা সম্ভব না, কারণ সময় খুবই কম, আর এই কম সময়ের মধ্যে সবাইকে একদম এগোতে হবে। একটা বিশাল বড় কি যুদ্ধ আমরা, আর ক তারিখ আজ হচ্ছে, হয়ে গেল আজই মাসের শেষ, এপ্রিল মে, আর কই হাতে কোনো কটা দিন বাকি আছে। এই এই সময় যদি আমরা মানে ব্লগ ব্লগ করে সময়টা এই করতে যাই, নষ্ট করতে যাই, তাহলে কিন্তু প্রচুর পস্তাবও পড়ে। কারণ কালাম স্যার একটা কথা বলেছেন যে অতীতকে, অতীতে যেটা হয়েছে সেটা ভুলে যাও, সেটা কষ্ট পেও না, কিন্তু অতীত থেকে পাওয়া শিক্ষাটা সেটাকে ভালো করে গেঁথে নাও। সেই জন্য এখন সেটার কাজ করছি আমি, এই আমার উইকনেসের উপর এখন কাজ করছি। মোটামুটি এই মাসটা আসলে গত 3 দিন ধরে হালকা হালকা জ্বর থেকে যাচ্ছে শরীরে, বুঝতে পারছি না। এই খাওয়ার পর, দুপুরের পর থেকে জ্বরটা একটু বেশি বেশি লাগছে, মনে হচ্ছে হালকা গাটা গরম গরম লাগছে। তো ওই কালাম স্যার বলেছেন যে যেটা হয়েছে মানে গতবার পাশ করতে পারিনি, এই যে একটা ভেতরের যে কষ্ট, বহুত দার্দতায় বহুত বহুত, তো পাশ করিনি মানে ফল্ট আছে। তো সেই উইকনেসগুলো, সেই ফল্টগুলো যাতে না হয়, সেই জিনিসটা ভালো করে এগোতে হবে, মানে ভালো করে রিকভার করতে হবে, সেটা দেখছি। আর মানে একটা রোড ম্যাপ তৈরি করেছি, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা করে, মানে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি কোয়েশ্চেন এসছে, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি দরকার, সেই চ্যাপ্টারগুলোর উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে। আর মানে পুরো একদম খাতায় মার্ক করে করে চ্যাপ্টার ওয়াইজ এগোনো হচ্ছে। আর এই মুহূর্তে দেখো, এটা আমার স্টাডি ব্লগ বলতে পারো, হ্যাঁ, ওইরকমভাবে ব্লগ করা হচ্ছে না, হবে না। আর গ্রুপ স্টাডি যেটা চলছে আমাদের, হ্যাঁ, সেটাও মোটামুটি যে প্র্যাকটিস সেটটা ধরে চলছিল, ওই প্র্যাকটিস সেটটা একটু অনেক ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে, মানে তার চেয়ে ফোকাস যেটা আছে না, ফোকাসের প্র্যাকটিস সেটটা অনেকটাই ভালো লাগে, ওটা কোশ্চেনগুলো খুব ভালো। তারপর আর একটা আরিহান্তের মনে হয় বইটা, ওই বইটাও ভালো ছিল, ওটাও মানে এখন গ্রুপ স্টাডিটা মানে প্র্যাকটিস সেট প্লাস মানে এখন ইংলিশের দিকটা একটু বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ ইংলিশটা বেশি করে তুলতে হবে। আর এই ভিডিও করে যে টাইমটা মানে নষ্ট করাটা একদমই যাবে না, কারণ আমার যে গুরুদেব, মানে গুরুদেব যদি দেখতে পায় এই ভিডিও করছে এত বেশি নষ্ট হচ্ছে টাইম, ও কিন্তু মানে আবার আমাকে ফোন করে বলবে, বা কিছু এখন বলে না, কারণ এর আগে অনেকবার বলেছে, বলতে বলে কি করবো, অনু কথা শুনছে না, এরকম একটা ব্যাপার। তো অজয়দা যে এখন মিসলেনিয়াস দিয়ে ই করছে, তার ট্রেনিং চলছে এখন, কলকাতাতে আছে আমাদের মানে গুরুদেব মণি মানি, যার উদ্যোগে আমাদের যে গ্রুপ স্টাডি সেটা শুরু হয়েছিল। তো দাদা সত্যি, দাদা এর আগে ক্লার্কশিপ পেয়েছিল, 2 বছর ক্লার্কশিপ করলো, করার পরে এখন সে ইসে ইসে মিসলেনিয়াস দিয়ে জেলার এখন সেটার ট্রেনিংয়ে আছে।
আর একজন অভিদা, অভিদার তো ওই 2-3 দিন আগেই হয়ে গেল, জয়েনও করেনি সে স্কুলে। আবার কলকাতায় দু তিন দিন আগে, না গত পরশুই মনে হয়, হ্যাঁ টাইপিং টেস্ট ছিল, ওখানেও ভালো হয়েছে, পরীক্ষা দিয়ে আসছে। তো এই যে কাছের মানুষগুলো এখন আমি দেখছি যে যারা সাকসেসফুল হচ্ছে, সাকসেস হচ্ছে, তাদের যে আমি স্ট্রাগলগুলো দেখলাম কাছ থেকে, যে কীভাবে পড়াশোনা করে তাদেরকে এই জায়গায় পৌঁছতে হয়, হ্যাঁ তারা কিন্তু কখনো তাদের স্ট্র্যাটেজিগুলো বা কোনো জিনিস শেয়ার কখনো সেইভাবে মানে বলেওনি, বা তারাও কিন্তু কোনো ভিডিও টিডিও করে প্রকাশ্যে সেইভাবে আসেনি। কারণ এই জিনিসগুলো একান্তই নিজের, কষ্টটাও একান্তই নিজের, এবং আগে সাকসেসফুল হওয়ার পরের যে মজাটা সেটা কিন্তু অনেকটাই বেশি, আর সেই জিনিসটা নিয়ে ভাবা উচিত আমাদের। আর একটা কথা আছে না, রণনীতি, রণনীতি কখনো সেইভাবেই করা উচিত না, ঠিক আছে? মানে যুদ্ধ, আর সবাই এখানে প্রতিপক্ষ, তুমি 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 সবাই, তো সেই লড়াইয়ের মাঠে দেখা হবে, একসঙ্গে লড়াই করতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আচ্ছা 1 মিনিট, আমি ভুলে যাবো, আগে ওষুধটা খেয়ে নিই। এ ক্যালপল, হ্যাঁ ওষুধ, ছড়াটা কি ছিল আমার? ওষুধ নয় মোটেই তেতো। আর কি বলছিলাম, হ্যাঁ দেখো, আর একটা হচ্ছে, 1 মিনিট আগে ওষুধটা খেয়ে নিই। হ্যাঁ ওষুধ খাওয়া হয়ে গেল। এবার যেটা বলছিলাম, যে তারপরে মানে পূর্ণিমা মেয়েটা আছে, প্রতিদিন একটু করে সময় হলেও সন্ধ্যার দিকে আসে, সেখানেও আমার কিছুটা হলেও আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় ওর পিছনে যায়, আর ওটা আমি দেবই, সে এক্সাম আসুক না আসুক যতটা পারবো, ও যে স্বপ্নটা দেখেছে এগিয়ে যাওয়ার, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার মানে ইচ্ছেটা রয়েছে আমার। কারণ ও যেভাবে স্ট্রাগল করে, হ্যাঁ এরকম ভাবে, সে অনেকদিন আগে ওকে স্কুলে ভর্তি নিয়েছিল না, এখন একদম অ্যাবনর্মাল ছিল, আরও অসুবিধা ছিল, দীর্ঘদিন ধরে স্কুল ছাড়া, তারপর অ পর্যন্ত লিখতে পারতো না, সে এখন অক্ষর চিনছে, অ লিখছে, হ্যাঁ লেখা আস্তে আস্তে পড়া শিখছে, তারপরে জিকেগুলো, বিভিন্ন জীবনীগুলো শিখছে, এতে অনেকটা ভালো লাগে। আমার একটা সময় আসবে ওকে আরও লোকজন চিনবে, হ্যাঁ ওর ভিতর থেকে পাওয়ার একটা আলাদা একটা ঊর্জা আসবে, এবং ওকে দেখে আরও 5টা বাচ্চা, এরকম বাচ্চা শেখার আগ্রহ বাড়বে, যে না ও পারছে আমিও পারবো। সেদিন পূর্ণিমা আমাকে বলছিল যে পোস্ট অফিসে গেছিলো তো কিছু একটা কাজে, তো পোস্ট অফিসের অনেকেই ওকে চিনে গেছে দেখে, বলে তুমি পূর্ণিমা না, তুমি সেই কঠিন কঠিন পড়াগুলো কি করে মনে রাখো বলো তো, পূর্ণিমা আসছিল তো। দেখো তো এ হচ্ছে ব্যাপার, একদিকে এই যে এখন কটা বাজে, এখন কটা বাজে রে? 3:40, 3:40, মানে মোটামুটি 4টে বাজতে চললো, আমি আবার 4:30-এর মধ্যে আবার যাব, পড়ানো আছে। তো পড়ানো, তারপর আবার টুকটাক এই সন্ধ্যা পর্যন্ত টুকটাক কাজও হয়, অনলাইনের, একভাবে বসে ওইভাবে পড়া হয় না, হয়তো পড়তে পড়ানোর পরে ফাঁকা টাইমটা বসছি, বই নিয়ে পড়ছি, কোনো কাজ আসলো আবার করলাম, আবার একটু টাইম পেলাম পড়লাম, এইভাবে স্টাডি ব্লগটা করা আমার দ্বারা সম্ভব হয় না। আর রাত্রিবেলা যে টাইমটা পাই সেটা একান্তই নিজের, একদম ফোন থেকে পুরোপুরি দূরে থেকে, ফোনকে দূরে রেখে ফুল ফর্মে প্রিপারেশন নিতে হচ্ছে আর কি, ফুল পেজে, দেখা যাক কি হয়। আর কি বলবো, আর কিছু বলবো না, দেখো 9 মিনিট হয়ে গেল, আর বেশিক্ষণ জায়গাও নেই আমার ফোনে, এখনই আবার মেমোরি ফুল হয়ে যাবে, সুতরাং তো আপনার টাইম আয়েগা, জরুর আয়েগা, তখন এই ভিডিওগুলো, তখন বিভিন্ন জিনিসগুলো, যে আমার রানের নীতি বলো, টিপস বলো, তখন হয়তো কাজে লাগবে, এখন কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। কিসের খাতা দিলে শুধু মাথা ব্যথা করছে,
সরি, আচ্ছা আর বেশি কথা বলবো না, মাথা লাগছে খুব। জব তক তোরেঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, লক্ষ্য একটাই, ক্র্যাক করতে হবে। দেখো ওই বাড়িতে যেমন, ওখানেও যেমন আমার বিছানা টিছানা ছড়ানো থাকে, এখানেও দেখো একই অবস্থা, মানে এই রকমই ছড়ানো থাকে, আমার গোছানো কিচ্ছু থাকে না, চারদিক ছড়ানো ছিটানো ছড়ানো ছিটানো। আর যে জিনিসগুলো, একটা জিনিস বলে রাখি, যে জিনিসগুলো সমস্যা হচ্ছে, হ্যাঁ দেখা গেলো যে এই ইসের যুদ্ধগুলো পড়ছিলাম তো আজকে, কি বলে ওই ঔরঙ্গজেবের যে যুদ্ধগুলো ছিল, সালগুলো একটু এদিক ওদিক হচ্ছিল দু একটা, যেগুলো ভুল হচ্ছে মনে হচ্ছে সেগুলো বোর্ডে লিখে লিখে রাখছি, যতবার চোখ যাচ্ছে আস্তে আস্তে মাথায় থেকে যাচ্ছে, এই আর কি। ঠিক আছে, পরে কথা হবে, এখন একটু হালকা রেস্ট করি, টাটা, ফির মিলেঙ্গে চলতে চলতে।